বৃহস্পতিবার মধ্যরাত থেকে ডিজেল ও পেট্রোলের দাম কমতে চলেছে ডিজেলে লিটার প্রতি দাম কমবে তিন টাকা অপরদিকে পেট্রোলের দাম কমবে লিটার প্রতি পাঁচ টাকা এই দাম কমা নিয়ে গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে গ্রাহকরা জানান যেভাবে দাম বেড়েছে এই পাঁচ টাকা কমাটা কিছুই নয় কিন্তু কি যা আরও কমে সেটাই বলবো এখন কি অবস্থায় আছে এখন তো সেই বেশিটাইতে কমেছে হ্যাঁ কমেনি তো এখনও সেই বেশিটাই কমছে হ্যাঁ এর থেকে তো সব সময় গাড়ি নিয়ে ঘুরে ঘুরি কিন্তু এই আরও যদি কম হয় তাহলে আরও ভালো হয় মানুষের পক্ষে এই গ্যাসের যা দাম হয়ে গেছে তেলের ডিজেলের যা দাম হয়ে গেছে হ্যাঁ মানুষ করে খেতে পারবে না তো এই তেলের জন্য তো আরও মানে মুশকিল গাড়িতে রাস্তায় চলতে পারবে না এবার খাওয়া তো দূরের কথা গাড়ি রাস্তায় চলতে পারবে না তেলের যা দাম হয়ে গেছে

যেমন আজ থেকে দু বছর আগে একশো টাকা নিচে পেট্রোল ছিল সেই জায়গায় আজকে উর্ধ্বমুখী হয়ে যাবে এক টাকা দু টাকা কম কি বলবেন আগে যেটা ছিল সেটা সব থেকে ভালোই ছিল এখন যেভাবে বাড়াচ্ছে আর যেভাবে কমাচ্ছে সেখানে কিছু হওয়াই যাচ্ছে না সেই হিসাবে মার্কেট প্রাইসে অন্য অন্য জিনিসও কিছু জিনিসের দামও কমছে না কিছুই না মধ্যবিত্ত অবস্থা আরও খারাপ এই ব্যাপারে গ্রাহকরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে দায়ী করেছেন বেড়েছে সেই রেশিও তো আমাদের এখনও কমছে না তবে আমাদের এতে আমাদের যে প্রফেশান আমার পার্সোনালি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের তাই তো আমাদের সমস্যাই হচ্ছে তো আগে বছর চার পাঁচ আগে যে দাম ছিল সেই অনুপাতে তো আমাদের তো আর কোম্পানি থেকে তো আর টাকা বাড়ায়নি পেট্রোলের আলাদা করে কিছুটা সাফার হচ্ছি বাট কমেছে কিছুটা হলেও স্বস্তি আরও যদি কমে আরও ভালো হয় সরকারের এই যে মানে দেখুন এই বিষয়ে তো আমার কোনো মন্তব্য আমি করতে চাই না পার্সোনালি তবে যৌথ উদ্যোগে যদি পেট্রোলের দাম কমে বা উন্নতি হয় সেটাই সবাই চাই সাধারণ জনসাধারণ হিসাবে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা